মানবাহীন সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 এর সর্বশেষ দুটি প্রশ্ন অর্থাৎ 27 এবং 28 নং প্রশ্নের সমাধান নিয়ে। তো বন্ধুরা, বিগত পর্বগুলোতে আমি 1 থেকে 26 নং পর্যন্ত প্রশ্নগুলোর পর্বভিত্তিক সমাধান করিয়েছি। যদি তোমরা ভিডিওগুলো দেখে না থাকো তাহলে এই ভিডিওর প্লেলিস্ট চেক করে তোমরা সেখান থেকে দেখে নিও, আশা করি উপকৃত হবে। তো চলো আজকের পর্ব শুরু করা যাক। প্রথমে আমরা দেখবো যে 27 নম্বরে কী আছে। এখানে বলা আছে দেখাও যে a+1 (a-1)² + 1 = 4-1, এটা প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তাহলে আমরা কী করবো, প্রথমে দেখো আমরা এখানে লিখব যে লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ। আমরা বাম পক্ষে লিখি যে বাম পক্ষে আমার কী দেওয়া আছে সেটা আমরা লিখবো। তাহলে a+1 (a-1)² + 1। তো বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা কী করবো এই দুটো রাশি গুণ করব। তাহলে এই দুটো রাশি যদি গুণ করি তাহলে প্রথমে আমরা কী করবো, দেখো এই এ দ্বারা এটাকে একবার গুণ করবো, এবারে -1 দ্বারা গুণ। তাহলে আমরা এখানে লিখতে পারি এভাবে যে a+1 (-1)² - 1। তাহলে এটা আমরা লিখলাম, এই দুটো রাশির গুণ হয়ে যায়। তারপর আমরা কী করবো পরবর্তীতে, আমরা এটা করবো (a²+1)। দেখো তো বন্ধুরা, দেখো এখানে যদি আমরা গুণ করি তাহলে কী পাই, এ আর এ গুণ করলে (a²+a - a-1)² + 1। এবার লক্ষ্য করো এখানে -a + a কিন্তু কাটা যায়, তাহলে কি থাকে আমার, এখানে থাকতেছে আমার (a²-1) আর এখানে থাকতেছে কি (a²+1)। তো বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা কী করবো এটা দ্বারা এই রাশিকে গুণ করবো। তাহলে আমরা লিখতে পারি কি যে (a²-1)+(1)(a²-1)। এবার লক্ষ্য করো যদি আমরা এটা গুণ করি তাহলে কী হয়, (a⁴)-(a²), তারপরে +1 দ্বারা গুণ করলে (+a²)-(-1)² = 1। তাহলে এখন কি এই রাশি এবং এটা কাটা যায়, কারণ এটা মাইনাসের এটা কি প্লাসের, এটা কাটা যায়। তাহলে আমার থাকে কি, আমার এখন থাকে কি এখানে (a⁴)-1। তো বন্ধুরা আমার রাইট হ্যান্ড সাইডে কী আছে অর্থাৎ আমার বাম পক্ষ থেকে আমরা যা পাইলাম সেটা আমার কি ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি এখানে রিগেল টু কি ডান পক্ষ অর্থাৎ আমরা লিখব এখানে যে (a+1)(a-1)² + 1)(a⁴-1) প্রমাণিত বা দেখানো হলো, সরি এখানে লিখব কি দেখানো হলো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, এই হলো আমার 27 নম্বরের সমাধান। এবার আসো আমরা ওই একই নিয়মের 28 নম্বরের সমাধান করবো। দেখো 28 নম্বরে এখানে প্রথমে আমরা লিখবো যে বাম পক্ষে কী দেওয়া আছে আমরা লক্ষ্য করি, বাম পক্ষে দেওয়া আছে আমার (x+y)(x-y)(x²+y²). তো বন্ধুরা লক্ষ্য করো যে প্রথমে আমরা আগের মতোই এই এক্স দ্বারা এই রাশিটাকে গুণ করবো। তাহলে লিখবো আমরা (x)(x+y)-(y)(x+y). তাহলে আমরা এটা রাখি, তারপরে কী আছে পাশাপাশি আমরা এটা লিখে দেবো যে (x²+y²). এখন আমরা যদি এটা গুণ করি তাহলে আমরা কী পাই, দেখো এক্স দ্বারা গুণ করলে (x²+xy)-(x)y)-(y)² এবার সাথে কী আছে (x²+y²).
এখানে এই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা যায়, তাহলে থাকে কি আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো বন্ধুরা এবার এই এক্স স্কোয়ার দ্বারা একবার আমরা এগুলো গুণ করবো, আবার ইউ ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করবো, তাহলে লেখো আমরা লিখি এভাবে যে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপর কি প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন যদি আমরা গুণ করি তাহলে আমরা কী পাই লক্ষ্য করো, এক্স স্কোয়ার গুণ করলে কত হয় এক্স টু দি পাওয়ার ফোর, প্লাস মাইনাস মাইনাস এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার, তাহলে আমরা লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপর প্লাস ওয়াই স্কোয়ার দ্বারা যোগুণ করলে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর, তাহলে এটা প্লাসের এটা মাইনাসের কাটা, তাহলে কী থাকে আমার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইজিক্যাল টু ডান পক্ষ, ইজিক্যাল টু ডান পক্ষ। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ এটা হলো আমার ডান পক্ষ, তাহলে আমরা এখানে লিখতে পারি, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি কি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর, এটা দেখানো হলো দেখানো হলো। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর যদি এই চ্যানেলটি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন হয়ে থাকলে আমি বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবে এই জন্য যে নতুন নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই যেন তোমরা অতি তাড়াতাড়ি তা পেতে পারো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনায় আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।